নিউ জার্সি থেকে আমরা তাকে নিয়ে এসেছি, এবং দিদি একজন অত্যন্ত গুণী শিল্পী, প্রথমবারের মতো তিনি নজরুল টিভিতে এসেছেন, এবং এরপর হয়তো তিনি আমাদের মাঝে আরো প্রোগ্রামে আসবেন আশা করি। তার প্রকৃত নাম হচ্ছে সুচরিতা ঘোষ দস্তিদার দাস, তিনি আমেরিকার নিউ জার্সিতে থাকেন এবং প্রবাসী সেখানকার নাগরিক, বহু বছর থেকে আছেন। আজকে নজরুল টিভিতে তাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি তার বন্ধের দিন, আজকে ছুটির দিন, তিনি তাই গান শুনাবেন। দিদি কেমন আছেন আপনি? হ্যাঁ, খুব ভালো আছি, আর অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণের জন্য, নজরুল টিভিকেও অনেক ধন্যবাদ। হ্যাঁ, আজকে ছুটি আছে বলে আমি পার্টিসিপেট করতে পারছি, সকাল। হ্যাঁ, আপনি করতে পারছেন, আসলে ছুটি না থাকলে গান করা খুব কঠিন আপনার পক্ষে, কাজ করে যারা বিদেশে তাদের পক্ষে খুবই কঠিন। আর আমরা এই যে এরকম করোনা মহামারী কালে যে আমরা ঘরে বসে থাকি সবাই প্রায়, এই অবস্থার মধ্যে আপনি গান শোনাবেন, সবাই খুশি হবে আমার মনে হয়। কথা না বলে আমরা গানে চলে যাই। আরেকটা কথা মনে রাখবেন, যদি নেটওয়ার্ক আমিও চলে যাই কিন্তু আপনার গান চলতে থাকবে, আপনার গান চলতে থাকবে, থামবেন না। আপনারটা চলে গেলে আমি কথা বলে আমি দর্শকদের সঙ্গে রাখবো, আবার আপনি ফিরে আসলে আবার জয়েন করবেন। যেমন ছেলেটি এখন চলে গেছে, সে আসলে জয়েন করবে, আবার আমরা গান শুনবো। হ্যাঁ দিদি, আমরা শুরু করি আপনার গান। আবার দর্শক শ্রোতা বলছি, দিদি আমেরিকার নিউ জার্সি থেকে, অঙ্গরাজ্য থেকে তিনি এসছেন, তার নাম সুচরিতা ঘোষ দস্তিদার দাস, তিনি আমাদের নজরুল সঙ্গীত শোনাবেন। হ্যাঁ দিদি, শুরু হোক। হ্যাঁ দাদা, আমি প্রথমে বলি যে নজরুলের তো অনেক অঙ্গের গান আছে, যেমন কাব্যগীতি, রাগ প্রধান, লোকগীতি, তা আমি একটু সবার থেকে একটু মিলিয়ে মিশিয়ে শোনাবো। আর প্রথম গানটা আমি কিন্তু ওই গানটাই ভাবছি করবো, প্রথমে ভেবেছিলাম করবো না, তোমার আখির মতো আপনি এত বললেন প্রচলিত সুরটা, প্রচলিত সুরটাই শোনাই, অবশ্যই করতে পারেন। হ্যাঁ, প্রচলিত সুরটাই শোনাবো। হ্যাঁ, ওই গানটা আমার খুব ভালো লেগেছে। ওইটা তো জামিল মন্ডল, আমাদের একজন নজরুলের অত্যন্ত দক্ষ শিল্পী, সে বললো ওইটা নিতাই ঘটক করেছিল। আচ্ছা, এখানে নিতাই ঘটকের গান তো অবশ্যই গ্রহণযোগ্য। কেন গ্রহণযোগ্য? নজরুল নিজে অর্ডার দিয়েছেন নিতাই ঘটককে জগৎ ঘটককে গান করতে। যেমন আপনাকে একটি গানের কথা বলি, আমরা যখন গাই, এখন একটা রেকর্ড পেয়েছি, সেটা আমরা নজরুল ইনস্টিটিউট ঢাকা বাংলাদেশ যারা অথরিটি তারা করেছে, সেটা হচ্ছে আপনার সেটা হলো আপনার এখন ভৈরবীতে গানটা গাওয়া হয়। হ্যাঁ, কিন্তু গানটা যখন নিতাই ঘটক স্বরলিপি করেন জগৎ ঘটক, তখন সেটা ঠুমরি অঙ্গের। হ্যাঁ, সুতরাং সেটা আমি আপনাকে বলছি, আপনার গান শুরু হোক আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তবে প্রথম গান ওই আধুনিক পর্যায়ে করছি, তোমার আখির মতো প্রচলিত সুরে। হ্যাঁ, তোমার আখির মতো আকাশের দুটি তারা, তোমার আখির মতো আকাশের দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রা করা, সে কি তুমি, সে কি তুমি, তোমার আখির মতো আকাশে দুটি তারা। সহসা দক্ষিণ গায়ে
চাপা বনে জাগে সারা সে কি তুমি, সে কি তুমি, তোমার আঁখির অন্তর আকাশের দুটি তব স্মৃতিটুকু মুখী ঘন তরে আর গেছে, কে যেন কাঁদিয়া উঠিয়ে আমার বুকের মাঝে, তব স্মৃতিটুকু ভুলি ক্ষণ তরে আর গেছে, কে যেন কাঁদিয়া উঠিয়ে আমার বুকের মাঝে, বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠে জেগে, বৈশাখী ঝরে রাতে চমকিয়া উঠে জেগে, বুঝিও শান্ত মন আসিলে ঝড়ে রোগে মেঘে, ঝড় চলে যায় বেদে ঢালিয়া শ্রাবণ ধারা, সে কি তুমি, সে কি তুমি, তোমার আঁখির মতো আকাশে দুটি তারা, চেয়ে থাকে মন পানে নিশীথে তোমরা, সে কি তুমি, সে কি তুমি, তোমার আঁখির মতো আকাশে দুটি তারা। ভৈরবী একটা করছি রাগ প্রধান, বহিছে উজান অস্ত্র যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়, বসুধা যশোদার স্নেহ ধারু থালায়, বসুধা যশোদার স্নেহ ধার উথলায়, কাল রাখাল নাচে থই তা থই, তিনি রবিদারি পলক বিহারি কৃষ্ণ মুরারি আগত হই, বিশ্ব ভরি ওঠে
স্তাবন নম অরির পুরি মাঝে এলে অরিন্দম বিশ্ব ভরি ওঠে স্তাবন নম অরির পুরি মাঝে এলো অরিন্দম ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন বন্ধ তারায় এলো বন্ধু বিমোচন ঘিরিয়া দ্বার বৃথা জাগে প্রহরী জন বন্ধ তারায় এলো বন্ধু বিমোচন ভরিয়া জানা পথ আসিলে অনাগত ভরিয়া জানা পথ আসিলে অনাগত জাগিয়া ব্যথা হত ডাকে মা বই জাগিয়া ব্যথা হত জাগে মা বই তিনি রোগে দারে অলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত হই। চমৎকার ভৈরবী, আর সবচেয়ে মানে অবশ্যই বলতে হয়, শ্রদ্ধা জানাতে হয় অনুপ জলোটাকে, যে অনুপ জলোটা এই গানটি এত হৃদয় দিয়ে গেয়েছেন তুলনা হয় না, তার চেয়ে খুব বেশি ভালো কেউ গাইতে পারেনি, এটা সত্য কথা। অনুপ জলোটা আমাদের আমার খুব ঘনিষ্ঠ তিনি, কারণ এখনো বোম্বে থেকে তার সঙ্গে কথা হয়। তা যাই হোক, দিদি চমৎকার গান, তারপরের গানটি। আচ্ছা, এবার আরেকটি আধুনিক পর্যায়ের গান করছি। হ্যাঁ, খুঁজি তারে আমি আপনার আপনার আপন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার পিয়াসে বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার মনের তৃষিত আকাশে ফেরে এসে যাত আকুল পিয়াসে আমার মনের তৃষিত আকাশে ফেরে এসে যাত আকুল পিয়াসে কবু সে চাকর সুধা চরাসে কবু সে চাকর সুধা চরাসে নিশীথে স্বপনে জ্বলছনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার মনের পিয়ালো তামালে হেরি তারে স্নেহ মেঘ আমার মনের পিয়ালো তামালে হেরি তারে স্নেহ মেঘ অশনি আলোতে হেরি তারে বিজলি উজল অভিরাম বিজলি উজল অভিরাম আমারি রচিত কাননে পশিয়া পরাণ প্রিয়ারে মালিকা রচিয়া আমার
রচিত কাননে বসিয়া পড়ান প্রিয়রে মালিকা রচিয়া শ্যামলা সহসা দেখিনু জাগিয়া শ্যামলা সহসা দেখিনু জাগিয়া আপনারি গলে দোলে হাই আমার আপনার চে আপন যে জন খুঁজি তারে আমি আপনার। আমরা এবার আপনাকে অনেকেই কিন্তু আমি কমেন্টস বলছি না, আপনারা দুঃখ পাবেন না, এই যে আপনার বলছেন যে অর্চিতা রায় আপনি কমেন্ট করে যাচ্ছেন, তারপরে হচ্ছে সুমনা সরকার, তারপরে আপনার জামিন মন্ডল তো আছেন নেই, বৈশাখী দাশগুপ্ত, তারপরে আপনি নারায়ণ বাবু বলছেন, নারায়ণ রায় গানের উপর দারুণ দখল হবে অবশ্যই, কারণ আমাদের যে সুচরিতার গান শুনে বোঝা যায় যে গান চর্চা করে সোজা কথা গান শিখেছেন। তারপরে আমরা অতসী ডক্টর অতসী সরকারকে দেখতে পাচ্ছি কলকাতা থেকে, ও গান করে, ও খুব ভালো কমেন্ট করছে। সুমনা সরকার এক্সিলেন্ট বলছেন। তারপরে মাহফুজা খাতুন দারুণ লাগলো দিদি, দারুণ লাগলো, এবং আরো অনেকে বলছেন, আমি সবার নাম বলছি, আপনারা কেউ কিন্তু মনে কিছু করবেন না, কারণ গান শুনবো এখানে, সবার নাম তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, যারা যা কমেন্ট করছেন তাদের সবাইকে স্ক্রিনে দেখাচ্ছি, তাই প্লিজ গান আমরা শুনি। আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ যারা নাইস কমেন্ট করছে। অবশ্যই অবশ্যই দিদি শুরু হোক, গান 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 চলুক গান। এরপরে আরেকটা রাগ প্রধান অঙ্গে করছি, খুব কমন গান এটা। আপনার সঙ্গে তরুণ শিল্পী বসে আছে, আপনি বেশ কয়েকটা গান গাওয়ার পরে আবার তরুণ শিল্পী কয়েকটা গাবে, আবার আপনি গাবেন, কোনো অসুবিধা। আচ্ছা আমার সাথে কয়েকটা গানে আমার হাজবেন্ড বিট দিচ্ছে, কারণ আমার তবলা নেই তো, সেটা বলে দিলাম। বাহ বাহ, মন্দিরা দাদাকে আমার প্রণাম জানাবেন দাদাকে। ভরিয়া পড়া শুনি তেছে গান, ভরিয়া পড়া শুনি তেছে গান, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পড়া শুনি তেছে গান, আসিবে আজি বন্ধু মোর, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উঠা চিতল চকর, আসিবে আজি বন্ধু মোর, ভরিয়া পড়া শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু মোর, কি জল বিছানো বন পথ দিয়া, জল বিছানো বন পথ দিয়া, রাঙাই চরণ আসিবে গো পিয়া, নদীর ধারে বন কিনারে, নদীর ধারে বন কিনারে, ইঙ্গিত হানে শ্যাম কিশোর, আসিবে আজি বন্ধু মোর, চন্দ্রচূড় মেঘের গায়ে মরাল নিধন উড়িয়া যায়, চন্দ্রচূড় মেঘের গায়ে মরাল
ইচ্ছে পাবন গন্ধ চোর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পড়া শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর সকল মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত চকর আসিবে আজি বন্ধু মোর ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে এই যে বেহাগার বসন্তকে নজরুল চমৎকার করে একসঙ্গে মিশ্রিত করে অপূর্ব এক রসব্যঞ্জনা তৈরি করেছেন। চমৎকার গেয়েছো দিদি, তোমার কণ্ঠ অপূর্ব কণ্ঠ। হ্যাঁ, তারপরে গানটি দিদি। এটা একটা বর্ষার গান। শাম নাশিল ফিরে সে ফিরে এলো না, শাম নাশিল ফিরে সে ফিরে এলো না, বর্ষা ফুরায় গেল আশা তবু গেল না, শিল ফিরে সে ফিরে এলো না, শিল ফিরে ধানিরা ঘাঘরে মেঘের করোনা, ধানিরা ঘরে মেঘের করোনা, পড়িতে আমায় মাগো অনুরোধ করোনা, পড়িতে আমায় মাগো অনুরোধ করোনা, কাজরে কাজল মে পথ গেল খুঁজিয়ার সে কে ফেরার পথ পেলো না মায় পেলো না, শাওনা শিল ফিরে সে ফিরে এলো না, শাওনা শিল ফিরে আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ গুণ হাসে পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন, অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, অথই জলে মাগো মাঠ ঘাট থই থই, আমার হিয়ার আগুন নিভিল কই, কদম কেশর বলে কোথা তোর কিশোর, চম্পা ডালে দোলে শূন্যে ঝুলনা, শিল ফিরে সে ফিরে এলো না, শিল ফিরে শিল ফিরে শিল ফিরে শিল ফিরে সে ফিরে এলো না, বর্ষা ফুরায় গেল আশা তবু গেল না,
হ্যাঁ দিদি, আমরা আবার সেকেন্ড রাউন্ডে চলে আসলাম। আমরা কয়েকটি গান আপনার কাছে শুনবো, যে সুন্দর সুন্দর গান হচ্ছিল, তার মধ্যে যেমন আপনি একটি গান গাচ্ছিলেন, তখন আমার মনে পড়ছিল, কুহু 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 কুয়ে গিয়া, ওই যে যখন আপনি শ্রাবণ আসিল ফিরে গাইলেন, সেই তো ধীরেন্দ্র চন্দ্র মিত্রের গাওয়া গান, তাই আবার খুব মনে পড়ছিল, তার গায়কি অপূর্ব নিঃসন্দেহে। তা যাই হোক দিদি, আপনার যেটা ভালো লাগে সেই দুই চারটি গান আমাদের শুনিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। আমি একটু বলে নেই দিদি, দর্শক শ্রোতা আপনারা দেখছেন নজরুল টিভি, নজরুল টিভি সপ্তাহে একবার প্রচার হয়, সেই জন্য অনেকের পক্ষে সময় মতো বিদেশ থেকে গান করাও কঠিন হয়ে যায়, তাদের বন্ধের দিন থাকে না। আজকে আমাদের যে সুচরিতা দি, তার বন্ধের দিন আজকে, তিনি নিউ জার্সি আমেরিকার অঙ্গরাজ্য সেখানে থাকেন, সেই সুদূর আমেরিকা থেকে তিনি গান শোনাচ্ছেন, এখন তার ওখানে 11:28 এবং এই সময় তিনি কষ্ট করে গান গাচ্ছেন, খুব গান গাওয়াও এত দূর থেকে কঠিন, সকালবেলা উঠে কাজকর্ম থাকে অনেক, তবু দিদি আমাদের প্রথম গান শুনতে এসেছেন, আমরাও সুযোগ পেয়েছি যে আজকে তাকে গান করার। আর নজরুল টিভি আসলে খুব বেশি প্রোগ্রাম করে না, একেবারে বেছে বেছে প্রোগ্রাম করে সপ্তাহে একদিন, তাই দিদিকে আজকে পেয়ে আমরা আনন্দিত, তার চমৎকার কণ্ঠে অনেকগুলো গান শুনেছি, এবার আরো কয়েকটি গান শুনে আমরা শেষ করব। ইতিমধ্যে আপনারা যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশ এবং বিদেশ থেকে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, দিদির গান যারা শুনতে পারেননি এখন আবার শুনবেন, আর এতক্ষণ যারা শুনে অনেকক্ষণ তাকে অনেক মূল্যবান মূল্যায়ন করেছেন এবং কমেন্টস লিখেছেন, তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি। দিদি আমরা শুরু হয়ে যাক কয়েকটি গান পর পর শুনে। হ্যাঁ, দুটো কথা বলে নি, সীতাবের গান অসাধারণ, এত অল্প বয়সে আমার অনেক শুভেচ্ছা রইল ওর জন্য, আর হ্যাঁ খুব ভাল লাগছে ওর গান শুনতে, আর কতগুলো সাজেশনস দেখলাম কথার ব্যাপারে, হ্যাঁ আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেকশন করছেন, আমার ডকুমেন্ট আমার ডকুমেন্টকে আমি কারেক্ট করব, কারণ আমি হয়তো কালেকশনে ভুল ছিল। তা আমি দুটো গান করে শেষ করি? না, আপনি চারটে গান করেন। চারটে চারটা আপনাকে চারটে গান, কারণ আপনি প্রথম আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং ভালো গাচ্ছেন এবং দর্শক আপনার গান শুনছে, আপনার পছন্দ মতো গান, এমন কোনো কথা নেই যে যেটি গাইতে হবে, আপনার যেটি গাইতে হবে। আপনি কি আমাদের নজরুলের বিখ্যাত একটি শ্যামা গান শুনান না? আমরা তো শ্যামা গান শুনতে চাই, কারণ ওটা বোধহয়, হ্যাঁ ওটা হয়তো আজকে করতে পারবো না, তবে এখন একটা লোকগীতি শোনাচ্ছি। হ্যাঁ লোকগীতি শোনাবেন। গানের জোয়ারে এলো ফিরে তুমি এলে কই, গানের জোয়ারে এলো ফিরে তুমি এলে কই, খিড়কির দুয়ার খুলে পথ পানে চেনো, গানের জোয়ার এলো ফিরে তুমি এলে কই, গানের জোয়ার এলো ফিরে তুমি এলে কই, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, আজ কেন যায় না দেখা বন্ধু, আজ কেন যায় না দেখা বন্ধু, তোমার নায়ের ছাঙের জোয়ার খেলো ফিরে তুমি এলে কই, গানের জোয়ার এলো ফিরে তুমি এলে কই, ¶¶
চুল বেঁধে আর সে যে খুঁজে পিদিম জ্বালাই সাঁঝে, ঠাকুর ঝিরাম মুচকি হাসে আমি মরিলাম যে, চুল বেঁধে আর সে যে খুঁজে পিদিম জ্বালাই সাঁঝে, ঠাকুর ঝিরাম মুচকি হাসে আমি মরিলাম যে, বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে, বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে, আমার চোখের জলে বন্ধু, আমার চোখের জলে বন্ধু মাঠ করে থই থই, রঙের জোয়ারে লোকিরে তুমি এলে কই, রঙের জোয়ারে লোকিরে তুমি এলে কই, খিড়কির দুয়ার খুলে পথ পানি চেয়ে রঙের জোয়ারে লোকিরে বাহ দিদি, আপনাকে এই গানটা সম্পর্কে একটু বলি। এই গানটার আদি রেকর্ড হচ্ছে আব্বাস উদ্দিন আহমেদ, এবং জামিন মন্ডল বলেছে গাঙে, আসলে গাঙের না গাঙে, তাই এই গানটি সুর কিন্তু অন্য, এটা বাংলাদেশেই ভুল করে, যেখানে রেকর্ড আছে বাংলাদেশে সেটাই ভুল করে। এটা সুর কি জানেন, এই যে আপনি গানটি গাইলেন, এই গানটি গেয়েছেন আপনার কলকাতার বিখ্যাত শিল্পী ডক্টর অনুপ ঘোষাল, অনুপ ঘোষালের কণ্ঠে গানটি গীত হয়েছে, এই যেই সুরটি আপনি গাইলেন, কিন্তু এটার অরিজিনাল রেকর্ড যেটা সেটা সুরটা হলে শোনেন, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, বুঝাতে পেরেছি, কিন্তু অবাক হবেন আপনার না, এই দোষটি বাংলাদেশের ছেলেমেয়েরা আব্বাস উদ্দিনের গান এত হাতের সামনে পেয়েও ভুল করে, তারা সেই অনুপ ঘোষালের গানটি গায়, তা আপনি কেন গাইবেন না? তা আমি আপনাকে সুরটি বলে দিলাম, অরিজিনাল সুর, আবার দর্শক শ্রোতা শুনেন, গাঙে জোয়ার এলো ফিরে তুমি এলে কই, ওকে তারপরে গানটি শুনি দিদি। আমাদের এই গানটি অনুষ্ঠানটি কিন্তু আদান প্রদান, আমরা একে অন্যকে জানছি, বলছি, ঠিক করছি, কথা বলছি, এবং আমরা গাঙে বলবো, গাঙের না গাঙে জোয়ার, ওকে, আমরা এটা নিজেদের মধ্যে ভুল ত্রুটি শুদ্ধ করার জন্য নজরুল টিভি অনুষ্ঠান করে থাকে, প্রচার করে থাকে। মম মধুর মিনতি শোন ঘনশ্যাম, মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারি কৃষ্ণ মুরারি, আনন্দ ব্রজে তব সাথে মোরারে, মধুর মিনতি শোন ঘনশ্যাম গিরিধারি কৃষ্ণ মুরারি, আনন্দ ব্রজে তব সাথে
রমিনতি শোনা ঘনশ্যাম মধুর মিনতি ঘনশ্যাম মধুর মিনতি শোনা ঘনশ্যাম যেন নিষেধের মুরলি ধ্বনি শুনি মুরলি ধ্বনি শুনি যেন নিষেধের মুরলি ধ্বনি শুনি উজান বহে যমুনারে ভাঙি উজান বহে প্রেম যমুনারে ভাঙি নূপুর হয়ে যেন হে বন চারি নূপুর হয়ে যেন হে বন চারি চরণ চরণে মধুর মিনতি শোনো ঘনশ্যাম মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী কৃষ্ণ মুরারী আনন্দ ব্রজে নব সাথে মুরারী মধুর মিনতি শোনো ঘনশ্যাম মধুর মিনতি শোনো মধুর মিনতি শোনো ঘনশ্যাম চমৎকার। আপনি একটু খেয়াল করবেন, আপনি একদম একেবারে অবিকল সুরে রেকর্ড সুরে গান গেয়েছেন। এটি এটি রাগ জৌনপুরী এবং এটা 1940 সালে আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের রেকর্ড আছে। এবং গানটি আমি দিদি 50 বছর আগে শিখেছিলাম, এবং 50 বছর আগে, কারণ নজরুলের যে খেয়াল বলা হয় বাংলা খেয়াল, বাংলা খেয়াল হলো এই, এইটি একটি বাংলা খেয়াল। অর্থাৎ নজরুল কোনো 48 মাত্রার বিলম্বিত একতালে কোনো খেয়ালের বন্দেশ তৈরি করেননি। তিনি যতগুলো খেয়ালের বন্দেশ তৈরি করেছেন ত্রিতালে, অর্থাৎ তিনি বোধহয় জানতেন যে একতালে একটা সময় এসে আধুনিক যুগে আর একতাল বিলম্বিত শুনবে না, এবং ত্রিতালেই কোন রকম ভাবে উচ্চাঙ্গ সঙ্গীত গিয়ে শেষ করতে হবে। আপনি যেমন একদম পিওর জনপুরীতে গাইলেন একেবারে রেকর্ড সুরে, মধুর মিনতি শোনো ঘনশ্যাম গিরিধারী, কি চমৎকার! এখানে বিস্তার, আলাপ, তারপরে আপনার তান, বাদ, সরগম, বিস্তার সব করার সুযোগ আছে, গমক করার সুযোগ আছে, সবকিছু সুযোগ আছে নজরুল ইসলামের এই যে খেয়াল অঙ্গের গান। অনেকে জানে না, অনেকে মনে করে খেয়াল বলতে কি বোঝায়, এইটা খেয়াল। যেমন আপনি আরেকটি গান আপনাকে মনে করে দিই মালকোষ রাগের উপর, শোনলো বাসিতে ডাকে আমারি শ্যাম, শোনলো, একেবারে পিওর আপনার খেয়াল। আপনি মালকোষ রাগ কোন রকম না গেয়ে যদি এটা গান, তাহলে আপনি এটার মধ্যে তান, বাট, সারগাম যত কিছু করতে পারবেন। যেমন আপনি মধুর মিনতি গাইলেন, জোনপুরি রাগ যদি গাইতে চান আপনি এটা ধরেই গানটা করতে পারবেন। তাই দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি যে দিদি যে গানটি গেয়েছেন এটি একটি সম্পূর্ণ বাংলা উচ্চাঙ্গ সঙ্গীত। এই জন্য নজরুলকে বলা হয় বাংলা উচ্চাঙ্গ সঙ্গীতের জনক, এই কারণে বলা হয়। যেমন দিদি প্রথম
আমাদের যে কলকাতা থেকে গেছে ললিত রাগ গেছে, পিও পিও বিরহী পাপিয়া বলে, পিওর রাগ। ললিত যদি গাইতে চান পুরা ললিত রাগটা আপনি গাইতে পারবেন। নজরুলের এই বৈশিষ্ট্যগুলো অপূর্ব এবং মানে অসাধারণ, যা নাকি বাংলা গানকে সমৃদ্ধ করছে। আমার দিদি এই গানটি গিয়ে আমাদেরকে নতুন করে আবার মনে করিয়ে দিলেন যে আমরা এই গানটি ভুলে গেছি, এবং তিনি গিয়ে আমাদের মনে করিয়ে দিলেন। ধন্যবাদ দিদি তোমাকে। তারপরে গানটি গাও, তুমি তোমার যেটা পছন্দ সেটি গাও। আচ্ছা, আমার শেষের আগে বলবেন, আমি শেষ গানটা আলাদা করে, তুমি আর দুটি গান করবে তাই, তবে এটা করে আর শেষ গানটা করছি। রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলে কোথায় বৃন্দাবন, গোছে রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুখা কোথায় বৃন্দাবন। চাঁদের পাশে দিনে রাতে মিলন আসে, চাঁদের চাঁদের পাশে পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন, গোছে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলে কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনি যমুনায়, যেথা কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে শুনি যমুনায়, যার তোমার বনে আজ পানুর নূপুর শোনা যায় রে, নূপুর শোনা যায়, আজ যাহার কদম তলে বেনু বাজে সাত সকালে, আজ যাহার কদম তলে বেনু বাজে সাত সকালে, নিত্য লীলা করে যেথা, নিত্য লীলা করে যেথা, মদন কোথায় বৃন্দাবন, গোছে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার, খেলে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। চমৎকার দিদি, এই গানটি যে একেবারে অপূর্ব গাইলে, কারণ এই গানটি আমরা যেভাবে গাই তুমি সেভাবে গাও। চন্দনা দাস খুব ভালো গায় কলকাতার, ও কমেন্ট করছে আহা অপূর্ব পরিবেশন, চন্দনা খুব ভালো গায় কলকাতার,
কলকাতার সব শিল্পীরাই আমার সঙ্গে কাজ করে, অধিকাংশ অধিকাংশ কাজ করে। আপনারা দেখছেন নজরুল টিভি, শুনছেন নজরুল সঙ্গীত। শিল্পী যিনি গাইছেন তার সম্বন্ধে একটু কথা বলা দরকার। তিনি প্রথম আমার সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন সুচিত্রা ঘোষ দস্তিদার দাস, আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্য থেকে। সেখান থেকে দিদি আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তা সেই জন্য আজকে প্রথম যে উনি আমাকে আমাদের গান শুনালেন, প্রত্যেকটি গান তিনি সুন্দর গেয়েছেন, চমৎকার সুরেলা তার কণ্ঠস্বর, এটা নিঃসন্দেহে বলতে হয়। দর্শক শ্রোতা ভীষণ মুগ্ধ হয়েছেন তার গান শুনে, এটাই আমাদের আনন্দ নজরুল টিভির যে আমরা তাকে উপস্থাপন করতে সমর্থ হয়েছি, কারণ দিদির অনেক কাজ থাকে। বিদেশে তো কাজ করে খেতে হয় সোজা কথা, সেখানে বললেই তো আর গান করা যায় না আমাদের মতো। আমরা যেমন ভারতবর্ষের লোক সময় অসময় যে কোনো সময় নাচানাচি করি, সেই সময় তো দিদিদের নাই, সেই আমেরিকায় নাই, তারা কাজ করে খেতে হয়, না হলে না খেয়ে মরে যেতে হবে। তো সুতরাং দিদি আমাকে বলেছিল বন্ধের দিন যদি হয় তাহলে গান করবো, তা আজকে বন্ধের দিন ছিল দিদি, তাই গান করতে পারছে। আর দিদি তোমাকে বলে রাখছি, তুমি মঙ্গলবার বা বুধবার যদি কোনোদিন বন্ধ থাকে এর আগে আমাকে নক করবে, কারণ ওই 2 দিন আমি ক্যানাডিয়ান টেলিভিশন যেটা চ্যানেল NRB ওটাই নজরুল সঙ্গীত করি, তো সেখানে 2 দিনই উপস্থাপনা আমার হাতে, কালকেও আছে পরশু আছে। তা তুমি যখন আমাকে সুযোগ পাবে আমাকে বলবে, শুধু তোমাকে ওখানে আমি গান করাবো। তারপরে ইটালিয়ান চ্যানেল, আমেরিকান চ্যানেল আছে, ওগুলো তো আমি করি, তা সেগুলোতে তুমি যদি যখন সুযোগ পাও আমাকে একটু জানিয়ে কোন দিন তোমার সুযোগ আছে, একটু মেসেজ দিয়ে রাখলে আমি ই করবো, অনেক গান শুনতে পারবো, আমরা অনেক শুনতে পারবো দেখতে দেখতে দিদি কিন্তু। হ্যাঁ দিদি ধন্যবাদ। হ্যাঁ লাস্ট গানে এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কিন্তু ওই ইয়াকে দাদাকে একটু আমার ই দিও। হ্যাঁ ধন্যবাদ। আর আর তোমাকে এই যে উৎসাহ গুলো দিচ্ছে, আমি তো খুব খুশি দাদার কাছে, যে দাদা গান গাইতে তোমাকে সুযোগ দিচ্ছে, এই এত কঠিন সময়ের মধ্যে সুযোগ দিচ্ছে। অনেকে তো গান গাইতে দেয় না, সংসারের ঝামেলা ব্যস্ততা নানান কিছু থাকে, তাই তো দাদা তোমাকে সাহায্য করছে। না না, এই সাউন্ড সেটআপও তো আমার হাজবেন্ডই করে দিয়েছে। না না না, এই সাউন্ডটা খুব চমৎকার করেছে, দাদাকে ধন্যবাদ দাও। দাদা তো সাউন্ড ইঞ্জিনিয়ার নাকি আসল ইঞ্জিনিয়ার, কোন ইঞ্জিনিয়ার দাদা? আমরা অ্যাকচুয়ালি আমরা দুজনেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি আমার মাই গড, কিন্তু এখন মুশকিল হয়েছে, দাদা তো সাউন্ড ইঞ্জিনিয়ার হয়ে গেল, এখন তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার চেয়ে সাউন্ড ইঞ্জিনিয়ার ভালো। দাদাকে তো আমার দরকার, যে ঢাকায় এনে তাকে সাউন্ড ইঞ্জিনিয়ার দেওয়া উচিত, এত চমৎকার ব্যালেন্স করেছে। যাই হোক, আমরা দেখতে দেখি আমাদের ঢাকার 10:30 11টা হয়ে যাচ্ছে, আর তোমাদেরও প্রায় 12টা হয়ে গেল। শেষ গান দর্শক শ্রোতা দিদিকে আজকে শেষ গান, আশা করি আপনারা আগামী দিনেও শুনবেন তার গান, এই আশাবাদ রেখে শেষ গান শুনছি। দিদি তোমার শেষ গান। কাহার কা
বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে, আশ্রয় যাচি কাহার পাছে, বুঝি দুঃখ নিশে হবে না হবে না ভার, বুঝি দুঃখ নিশে হবে না হবে না ভার, ফুটিবে না আশার আলোক রেখা, পথ হারা আকি কেদে কেদে একা, আমার জীবনে শুধু আধারের চমৎকার দিদি, এমন গানটি গাইলেন মনে হয় সিরাজদুল্লাহ নাটকের সমাপ্তি দৃশ্যে যে দুঃখ আলেয়ার কণ্ঠে ছিল, সেই দুঃখটাই যেন যাওয়ার সময় আপনার কণ্ঠে আমরা আওয়াজ শুনতে পেলাম, সেই সুরেই আপনি বিদায় নিচ্ছেন, এটা চমৎকার। আপনাকে অনেকেই জানিয়েছে যে আপনি খুব চমৎকার গেয়েছেন, চমৎকার কণ্ঠ, সবাইকে ধন্যবাদ। জামিল মন্ডল বলেছে আমার, হ্যাঁ বলুন, হ্যাঁ জামিল মন্ডল, আমার দিন থেকে অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাকে। অবশ্যই অবশ্যই আপনি ধন্যবাদ অবশ্যই জানাবেন। আমি একটা কথা বলে নিই, জামিল মন্ডল আপনি তো খুবই নজরুলের বাণী খুব শুদ্ধ রূপে আমাদের কালেকশন করে দেন, এই জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের সব শিল্পীরই বাণী শুদ্ধ হওয়া উচিত, সুর তো শুদ্ধ করার জন্য আমরা আছি। তা আপনি বলেছেন আগের মতো নজরুল একাডেমিতে সবাই মিলে বসে সরাসরি লাইভ করা যায় কিনা একটু ভেবে দেখবেন প্রিয় মিন্টু ভাই, সেই দিনগুলো অসাধারণ ছিল। হ্যাঁ জামিল মন্ডল, করোনা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা আর এইগুলো করতে পারছি না, কারণ আমরা ওখানে একটা প্রতি সপ্তাহে বিশাল আড্ডা করতাম, যে আড্ডার মধ্যে নানান শিল্পীরা গান গাইতো এবং সেখান থেকে অনেক কমেন্টস হতো, এইটা এই করেন ওই করেন এই করেন, এবং আমরা উপকৃত হতাম সমৃদ্ধ হতাম। আমরা করোনা একটু যাক, অমিক্রনটা যাক, তারপরে একটা ঢেউ আসছে শুনছি ওইটাও যাক, তারপরে আমরা চেষ্টা করবো আপনাকেও আমরা ডাকবো, আপনিও আসবেন। আর এখানে যারা সবশেষে, যাদেরকে না বললেই নয় যে জামিল মন্ডল বলেছেন অপূর্ব গেয়েছেন, জামিল মন্ডল গেয়েছেন আমরা বিমোহিত, আপনার গান শুনে জামিল মন্ডল বলেছেন আমরা বিমোহিত। তারপরে চন্দনা দাস কাকুরি বানার্জি বলছেন পরের বার কলেজের মতো উচ্চাটন মন শুনতে চাই। দিদি তোমার সঙ্গে কলেজে পড়েছে কাকুরি বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছি। উচ্চাটন তো আমার খুব প্রিয় গান কাকুরি, এবং আমারও শুনতে ইচ্ছা করছে, আমিও নিজেও গাই, খুব ভাল লাগে। তারপরে রীনা রায় বলেছে অসাধারণ গায়কী। তারপরে চন্দনা দাস বলেছে বাহ বাহ দারুণ, চন্দনা খুব ভালো গায়, কলকাতার শিল্পী খুব ভালো গায়। মাহফুজা খানম বলেছো আহা দিদি তোমার শেষ গান আমার হৃদয় ছুঁয়ে গেল, খুব খুব ভালো থেকো। তারপরে চন্দনা দাস বলেছে অপূর্ব অপূর্ব গাইলেন। তা আমার মনে হয় যে এত কথা বলতে বলতে রাত তো একেবারে 12টা বেজে যাবে, ডিনার খাওয়া বন্ধ হয়ে যাবে, দিদিও সকালবেলার কাজগুলো গুছাতে পারেননি এখনো আমেরিকায়, আমি বুঝি এটা যে সকালবেলা উঠেই গান ব্যস্ত, ঘরের কিছুই করতে পারছেন না, সেটা অপূর্ব। দিদি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ আমার পক্ষ থেকে প্রচুর ধন্যবাদ আপনাকে, নজরুল টিভি, নজরুল একাডেমিকে আমার সুযোগটা দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবার একসাথে হতে পারবো। হ্যাঁ তোমার সঙ্গে আবার একটু, তুমি আমাকে জানিয়ে রেখো শুধু তুমি কখন ফ্রি আছো, সেই সময় তোমার প্রোগ্রাম করবো। আমরা আমেরিকা থেকে অঞ্জলি চৌধুরী এসছে, আমাদের নজরুল একাডেমি ছাত্রী ছিল, রেহানা এসছে, ওরা এই ফোন করেছে,
ওদের নিয়ে আবার একটা আড্ডাবাজি করবো আমরা, বিশাল আড্ডাবাজি। আমেরিকাতে অনেক, কানাডাতে অনেক শিল্পী, আমেরিকাতে অনেক শিল্পী আমাদের আছে যারা নাকি একসঙ্গে করি। তোমার সঙ্গে নতুন পরিচয় হলো, পরিচয় হলো, এবং এটা খুবই আমাদের জন্য একটা সুখের খবর, এবং পরবর্তীতে একত্রে আমরা অনেক প্রোগ্রাম করব এই আশা রাখি। তা দিদি, তোমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলো, এবং তারপর বিদায় নিই। না, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা মানে অনেক ভালো কমেন্টস করেছেন, যারা কারেকশনস করেছেন। আমি নিশ্চয়ই ওগুলো নিয়ে আবার নিজেকে কারেক্ট করব। আর সবাই ধৈর্য ধরে এতগুলো গান এতক্ষণ ধরে শুনেছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর অবশেষে ধন্যবাদ নজরুল একাডেমি, নজরুল টিভিকে এবং আপনাকে মিন্টু দাদা। হ্যাঁ দিদি, আপনাকে অসংখ্য তোমাকে ধন্যবাদ। কারণ আমরা এই এই নজরুল টিভি কিন্তু একমাত্র আমরা করি, আমরা আদান প্রদান করি, আমরা মনে করি যেটা ঘরোয়া। তোমার সঙ্গে ঘরে বসে আমরা কথাবার্তা বলছি, আচ্ছা দিদি এই সুরটা কি ওরকম হলে কেমন হয়, আচ্ছা দিদি এই কথাটা কি এই জায়গায় ঠিক করে দেখো তো ভালো হয় কিনা মন্দ হয়। এইটা শুধু নজরুল টিভিতেই আমরা করি। হ্যাঁ, আমি অনেক শিখলাম আজকে, অনেক কিছু শিখলাম আপনার কথা থেকে। দিদি অনেক কিছু তো তোমার থেকে আমরা শিখবো, এরকম শিল্পীদের কাছ থেকে আমাদেরও শিখতে হয়। তুমি যেমন আমাদের কাছ থেকে দুটা কথা শিখছো, দর্শকরা যে কমেন্টস গুলো করে সেখান থেকে আমরা অনেক শিখি, অনেক শিখি। আর শিক্ষা তো শেষ নাই, আমরা শেষ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখবো, এটাই আমাদের হওয়া উচিত, তাই না দিদি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আর আমরা বাঙালি, হ্যাঁ আমরা সংস্কৃতিবান, এবং আমাদের সংস্কৃতি কৃষ্টি একদম পৃথিবীর শ্রেষ্ঠ। এবং আমরা এত যেটাকে বলা হয় যে ইমোশনাল জাতি বাঙালি, এবং আমরা যেখানেই থাকি না কেন একে অন্যের জন্য আমাদের প্রাণ কাঁদে। সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা ভাই, আমরা সবাই ভাই বোন, আমরা একত্রে থাকতে চাই, একত্রে আমরা ভালোবাসতে চাই, আমরা মরতেও চাই। এবং এই থাক আমাদের আজকের এই অনুষ্ঠানের পরে এই চিন্তাই থাক, যেন সবাই আমরা অসাম্প্রদায়িক হতে পারি, মানুষ হতে পারি, আমরা যেন কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান না হই। তাহলে এইরকম বোকা আর পৃথিবীতে কেউ হবে না, তাহলে পশুরা আমাদের চেয়ে অনেক ভালো, যারা সাম্প্রদায়িক দাঙ্গা করেন, সাম্প্রদায়িকতা করেন, যারা নাকি মানুষ নামের অমানুষ হন। আপনারা মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে এই গানটা শুনবেন, নজরুলের মতো বলবেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। অথবা যদি ভারত আর বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বলবেন, মোরা একই বৃন্তে জুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এইভাবে গলা ধরে গাইবেন, গলা ধরে আপনারা গাইবেন। যেমন এখন পশ্চিমবাংলার বাঙালিরা জেগেছে, আমরা খুশি, দারুণ ভাবে বাঙালি, এবং আমরা বাঙালি, আমাদের পরিচয় হচ্ছে বাঙালি। তারপরে হচ্ছে আমরা ধর্মকর্ম করব, এবং কোনো কারো ব্যাপারে আঘাত করব না, এই নীতিতে আমরা চলব। এবং এই কথা সবাইকে মানতে হবে, শিখতে হবে, না জানলেও জানতে হবে, এবং সবাইকে বলতে হবে বাঙালিদের। এই আশা করে আজকে অনুষ্ঠান আপনারা এতক্ষণ দেখেছেন। জামিন মন্ডল শেষে কি বলেছেন একটু দেখে নেই। আপনার দূর প্রবাসে বসে প্রিয় কবির সুরকে ছড়িয়ে দিয়ে জাতিকে সম্মানিত করেছেন আপনারা নমস্য। জামিন মন্ডল তো খুবই ভালো কথা বলে, খুব ভালো চিন্তা করে, আপনাকে খুবই একটা ধন্যবাদ দিয়েছে যে আপনি বিদেশে থেকেও যে নজরুলের এই চর্চা করছেন, এই করছেন, তার জন্য আপনারা নমস্য। ধন্যবাদ জামিন মন্ডল, যাওয়ার সময় শেষ কথাটা শুনিয়ে দিলেন, খুবই একটা চমৎকার কথা। আমরা যাই, সবাই ভালো থাকেন, করোনা মুক্ত থাকেন, সুন্দর পৃথিবী আমরা চাই, আবার সুন্দর করে গান বাদ্য করতে চাই, আমরা কাজকর্ম করতে চাই, সামাজিক অনুষ্ঠান করতে চাই, পারিবারিক অনুষ্ঠান করতে চাই, এবং আমরা পৃথিবীটাকে সুন্দর দেখতে চাই, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আমার এখানে গুড নাইট বলতে হচ্ছে, দিদিকে গুড মর্নিং বলতে হচ্ছে। আবার দেখা হবে দিদি, সেই পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার। ওকে দিদি।